পশ্চিম মেদিনীপুর থেকে উদ্ধার হলো দুটি ট্রাক বোঝাই মোট 82টি গরু। গরুগুলিকে পশ্চিম মেদিনীপুর থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেই অভিযোগ। সোমবার ট্রাক দুটিকে কোলাঘাটে মুম্বাই রোডের ওপর আটক করে পুলিশ। কোলাঘাট পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ট্রাকের দুই চালকই পলাতক। রিপোর্টিং খোকন মিশ্র, পূর্ব মেদিনীপুর, ক্রাইম ব্রাঞ্চ। জোরে বলুন, আমরা যদি দুপুর ডেটা থেকে যেটা ধরা পড়েছে তারপর থেকে এখনও পেপার্স রেডি হচ্ছে, ওরা অনেক ডকুমেন্ট চেয়েছে, আমরা প্রোভাইডও করে দিয়েছি, স্টিল ওরা এখনও কাগজ করতে পারেনি। তবে এই যে সময়টা বেরিয়ে গেছে মাঝখানে 6-7 ঘন্টা, এটা যেন আমার কিন্তু এখানকার এই লোকাল টিমে যেইভাবে এরা এসে জিনিসটাকে নিজের সুবিধার পথে যে চালক সে নেই, যে ওনার সেও নেই, সব কিছু এসে অনুসরণ করতে চাইছে, অথচ এটা ওদেরই জিনিস যাচ্ছিল, ভুলভাবেই যাচ্ছে। কেন পালিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, আমাদের পলাতকই হয়েছেন তারা, তো আমাদের তো নিয়ম মেনেই থাকতে হবে। তো কিন্তু সেক্ষেত্রে একটা অজানা জায়গা, এখানে আমরা পাড়া কাউকে চিনি না, এরা যেভাবে এগিয়ে এসেছে সেটাই হয়তো মানুষ করতে আমাদের সবারই প্রয়োজন, একটা পা এগিয়ে আসে ঠিক আছে দিকে, কোনো জোর জবরদস্তি কিংবা দিকে না, সেটা আমরা এদের কাছ থেকে পেয়েছি। আমার প্রতি খুব হেল্পফুল এরা, যে এরা এগিয়ে এসেছে। কারণ আমরা ওয়েট করছি থানার কাছে যে আমাদের যে ডকুমেন্টসগুলো ওরা চেয়েছি সবই প্রোভাইড করে দেওয়া হয়েছে, ওরা তাহলে এবার আগের প্রসেসটাকে দিয়ে এগো, এবং আমরা তো ইমিডিয়েটলি এটাকে চেষ্টা করছি ওয়ান্স ওরা এটাকে রুলের মধ্যে নিয়ে আসে, দিয়ে ইমিডিয়েটলি এদের যা অবস্থা, জল নেই, খাবার নেই, সেই অবস্থা এদেরকে এদের গোসালে পাঠিয়ে রেখে যাবো, দিয়ে এবার যেরকমভাবে কোর্ট অফ ল বলবে, যেরকমভাবে পুলিশ সিলেকশন দেবে, সেরকমভাবে এগোবো। হেল্প কিরম পাচ্ছি? খুবই স্লো এখন, তো হয়তো ওদের অনেক প্রশ্ন আছে, হয়তো এরকম জিনিস ওরা আগে ডিল হয়তো করতে হয়নি, কাজে ওরা যেরম যেরম চেয়েছে আমরা কোঅপারেট করছি, ওদের যা প্রশ্ন আছে, যা ডকুমেন্ট চেয়েছে আমরা সেটা নিয়ম মেনেই ইয়ে করছি। আমার নাম অনিল বাঞ্চাল, আমি মার্কেটিং কমিশনার। ঠিক আছে স্যার, আমরা সন্ধ্যে 6টার সময় একটা খবর পেলাম, আমাদের দিদি আমাদেরকে ফোন করলেন যে এখানে একটা গরুর গাড়ি ধরা পড়েছে আর তোমাদের সহযোগিতা চাই। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার, গোরক্ষা কর্মী, সেই হিসেবে আমাদের সহযোগিতা দিদিরা যখন ডাকলেন আমরা এসে দেখলাম
যে একটি গাড়ি থানার মধ্যে রয়েছে, আরেকটি গাড়ি যেখানে লক করা অবস্থায় রয়েছে। আমরা পুলিশের সঙ্গে কথা বললাম, বললো যে গাড়ির কোনো ড্রাইভার বা খালাসি নেই। তখন আমরা বুঝতে পারলাম যে এই গাড়িটি চোরাই পথে নিশ্চয়ই যাচ্ছিল, নাহলে ড্রাইভার বা খালাসি কেন পালিয়ে যাবে। তো সেই হিসেবে যা সিস্টেম ওয়াইজ কাজ করতে হয় যে থানাকে ইনফরমেশান দিয়ে সাংবাদিকদেরকে ডেকে আমরা সবাই একত্রিত হয়ে গরুগুলোকে যেভাবে, গোমাতাগুলোকে যেভাবে ট্রান্সফার করানোর দরকার সেই অনুযায়ী আমরা কাজটা করছি। অলরেডি আমাদের চারটে গাড়িতে ট্রান্সফার হয়েছে, এখনও পর্যন্ত আমাদের কাছে যে হিসেবটা রয়েছে প্রায় 70-75টার মতো গোমাতা রয়েছে। কটার সময় ধরেছে দিদি? দিদি যেটা ধরেছেন প্রায় 1:20-1:25 মধ্যে ধরেছেন, আমাদের আসতে একটু সময় লেগেছে, 1 সময় ধরার মধ্যে। থানা থেকে কতটা সহযোগিতা পাচ্ছে? থানা থেকে যেটুকু সহযোগিতা পাচ্ছে খুব স্লো মোশনে চলছে, কারণ থানাকে মানে প্রশাসনকে এইরকম কোনোরকম কাজের সঙ্গে কোনোদিন সম্মুখীন মনে হচ্ছে হতে হয়নি, আর সেই জায়গায় যতটা সম্পর্ক রাখার সেইভাবে করছে বলছি, আমরা দেখছি করছি। এখনও পর্যন্ত তারা কাগজপত্র দিতে পারেনি, কিন্তু আমাদের সোসাইটির তরফ থেকে যেসব কাগজপত্র ওনারা চেয়েছেন যা ডকুমেন্টারি দিয়ে বলেছেন সবই দেওয়া হয়েছে। সব গোমাতা কি সুস্থ আছে? না, কিছু গোমাতা খুবই ইনজিওর হয়েছে, দুটি গোমাতার শিং ভেঙে গেছে এবং তারা ভীষণভাবে ব্লিডিং হচ্ছে, আর একটি দেখলাম মানে বাচ্চা একদম গোমাতা প্রায় করোনাপূর্ণ, তাদের আমরা সেবা ডেটটা দিকতে খাবার টাবার কিছু পাচ্ছে না, কোনো জল বা খাবারের কোনো ব্যবস্থা নেই। আমরা যতটুকু সাহায্য করার বালতি করে জল নিয়ে এসে দিয়েছি, কিন্তু খাবার এখনও আমরা পৌঁছে দিতে পারিনি। এবং আমার নাম মৃত্যুঞ্জয় ঘোড়া, বেশে দাও।